আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা শিখব স্ক্রিনের সম্মুখে আমরা যে লোগোটি দেখতে পাচ্ছি এটি কিভাবে অতি সহজে ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এই লোগোটি ডিজাইন করতে আমরা যে পদ্ধতিটি অনুসরণ করব সেটা হচ্ছে একটি গ্রিড সিস্টেম। আমরা গ্রিড সিস্টেমে এই লোগোটি তৈরি করব। তো এজন্য আমাদেরকে এরকম একটি গ্রিড তৈরি করে নিতে হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে গ্রিডটি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এজন্য এটাকে আমি একেবারে ছোট করে এই পাশে রেখে দিচ্ছি। তো যাই হোক এটা থাক। তো আমরা এখন এই গ্রিডটা তৈরি করা দেখব। তো এখন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে ব্ল্যাক, এজন্য আমি হোয়াইট কালার নিয়ে রেখেছি স্ট্রোকে। এবার আমরা এখান থেকে লাইন টুল নিব, নিয়ে এখানে লাইন টানব, শিফট চেপে ধরে লাইন টানলে লাইনগুলো সোজা হবে। এভাবে লাইন টানার পর আমরা সিলেকশন টুল দিয়ে এই লাইনটাকে ধরব, ধরে অল্টার চেপে এটাকে এইভাবে একটু দূরে, অবশ্যই স্মার্ট গাইড ফলো করে আমরা এই কাজটি করব। এখানে রাখার পরে কন্ট্রোল জি চেপে এটাকে ডুপ্লিকেট করব। টোটাল আমাদের লাইন লাগবে হচ্ছে 7, 1, 2, 3, 4, এ হচ্ছে 5, 6, 7, ঠিক আছে। সাতটা লাইন নেওয়ার পরে এইটাকে হচ্ছে আমি ধরলাম, ধরে এইটাকে হচ্ছে এখন যেটা করব, রাইট বাটন ক্লিক করে চলে যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্টে গিয়ে এটাকে হচ্ছে আমি অ্যাঙ্গেল করব 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করব। ওকে, জাস্ট এখানে কপিতে ক্লিক করব। এবার যেটা কপি করলাম এটাই সিলেক্ট থাকা অবস্থায় আবারও চলে যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এবার এই যে অ্যাঙ্গেল রয়েছে এটাকে অ্যাঙ্গেল নিয়ে যাব হচ্ছে 0 ডিগ্রিতে, এটা 0 ডিগ্রি, একদম 0-তে নিয়ে যাব, 0, ওকে 0। এবার এটাকে কপি করে দিলাম। তো আমাদের গ্রিডটা তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে এই পুরো গ্রিডটাকে আমি এইভাবে সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে এর স্ট্রোকটাকে নান করে দেব এবং চলে যাব এখানে একটা ফিল কালার দিব পরে। আচ্ছা, আগে এখান থেকে চলে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় একটা ফিল কালার দিব আমি, সাপোজ আপাতত আমি একটা রেড কালার নিলাম অথবা হোয়াইট কালার নিতে পারি যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রয়েছে। তো এবার একটু জুম করে নিচ্ছি, জুম করে নিয়ে জাস্ট এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু একটা পলিগনের মতো শেপ তৈরি হয়েছে। এই দিকে এই লাইন বরাবর, এই পলিগন বরাবর কিন্তু আমরা ড্র করব। তোকে এখান থেকে ধরবো, এই লাইনের বাইরে যেন না আসে, এই যে এই লাইনটা আমরা লক্ষ্য করব। তো এখান থেকে ধরবো, ধরে এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে দেব, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত মিলিয়ে দেওয়ার পরে এবার এখান থেকে ধরে একেবারে এই পর্যন্ত মিলে দেব। আমাদের কাজ শেষ, অর্থাৎ লাইন যে নিয়েছিলাম সেই লাইনটার কাজ শেষ। তো এখন যেটা করব, আমরা এখান থেকে সিলেকশন টুলে যাব, এটা ফাঁকা জায়গায় ক্লিক করব, এটাকে ধরব এবং শিফট চেপে এটাকে ধরব, ধরে এই দুটাকে আমি গ্রুপ করে নিচ্ছি। এবার একটু জুম আউট করি, করে এটাকে একটু দূরে নিয়ে গেলাম, যাওয়ার পর দেখতে পাবো এখানে গ্রিডগুলো রয়েছে, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এটা দিয়ে হচ্ছে আমাদের কাজ শুরু করব। তো এখন যদি যাই, এখানে আশা করি কোনো গ্রিড নাই, এটাকে এবার আনগ্রুপ করে নিচ্ছি, একটু বড়ো করে নিচ্ছি, শিফট চেপে, রেশিও যেন ঠিক থাকে সেভাবে একটু বড়ো করে নিলাম কাজ করার সুবিধার্থে, অথবা জুম করে নিতে পারি, আমি জুম করে নিলাম। ওকে, এখন যেটি করতে পারি জাস্ট এটাকে ধরব, ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব এবং এইটাকে কর্নার করে দেব। এখানে ধরলাম, ধরে সরি অনলি একটাতে কর্নার করতে হবে, অর্থাৎ এই জায়গায় আমি ডবল ক্লিক করব, করে এইভাবে এটাকে কর্নার করে দেব। ওকে, এখন যেটা করব এই দুইটাকে সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমি মিলিয়ে দেব এবং এখানেও একটা ক্লিক করব। করার পর এখন যেটা করব, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব, চলে গিয়ে এই পয়েন্ট এবং শিফট চেপে আমি এই পয়েন্ট ধরব, তো এভাবে এখানে রাউন্ডেড করে দিব।
ঠিক এই পর্যন্ত আমি রাউন্ডেড করব ওকে আমাদের কাজ শেষ শেপটা চলে এসেছে এখন হচ্ছে শুধুমাত্র কালার করার পালা কালার করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে তো এখন এই দুটাকে ধরে আমি একটা গ্রেডিয়েন্ট अप्लाई করব এখান থেকে সাপোজ এই গ্রেডিয়েন্টটা ডিফল্ট যে গ্রেডিয়েন্ট কালার থাকে ওইটাকে আমি अप्लाई করলাম করার পরে এটাকে আমি এখন মডিফাই করব কালারগুলোকে এটাকে ধরলাম গ্রেডিয়েন্ট টুল এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল এই প্যানেলটা যদি আমরা না পাই সেই ক্ষেত্রে উইন্ডোজে চলে যাব উইন্ডোজ থেকে এখানে আমরা লেখা পাবো যে গ্রেডিয়েন্ট এই যে গ্রেডিয়েন্ট এই জায়গায় একটা টিক মার্ক দিলেই কিন্তু আমরা এই প্যানেলটা পেয়ে যাব ওকে তো এখন যেটা করব কালারগুলোকে চেঞ্জ করব এই পাশে আমি ইয়েলো কালার দিব এবং এই পাশে দিব হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে নিলাম এবং এটাকে আমি সুইচ করে দিচ্ছি এই পাশে আমি ড্র্যাগ রাখব একটু সুইচ করে দিলাম করার পরে এটাকে আমি আবারো কপি করব তার পূর্বে এখানে এই কালারটাকে अप्लाई করে দিই আইডপার দিয়ে এটাতে এই কালারটা দিয়ে দিলাম ব্যাস এখন এখানে কিছুটুকু কাজ বাকি আছে এখানে এটাকে ধরব ধরে ওয়ালটা চেপে এটাকে কপি করলাম কপি করে এবং এই শেষে যেটা থাকলো এটার একটু এটার সাথে একটু ব্ল্যাক যুক্ত করব কিটটা দিয়ে যেন শ্যাডো তৈরি হয় তো ব্ল্যাকটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এখানে একটু শ্যাডো তৈরির জন্য 50% দিলেই চলবে হ্যাঁ 50% ঠিক আছে শ্যাডোটা তৈরি হয়ে গেছে হ্যাঁ এবং এইটার যে ইয়ারটা আছে এটাকে আমি সুইচ করে নিব গ্রেডিয়েন্ট কালারটা ঠিক আছে সবকিছু এবার যেটা করব এটাকে ধরব ধরে আমি গ্রুপ করলাম গ্রুপ করার পর এটাকে আমি হচ্ছে ওয়ালটা চেপে কপি করব কপি করে এটাকে হচ্ছে শিফট চেপে এইভাবে ঘুরিয়ে দিব যেন সঠিক অ্যাঙ্গেলে এটা ঘুরে যায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট চেপে আমি এটাকে রোটেট করে দিলাম এখন যেটা করতে পারি এই দুটাকে সুন্দর করে ধরতে পারি ধরে এখান থেকে আমি অ্যালাইন করতে পারি ওকে অ্যালাইন করা হয়ে গেছে তবে ডিসটেন্সটাকে আমি একটু কমিয়ে দিব কিবোর্ড থেকে আপ অ্যারো কি চেপে ওকে এবার এই সাইটের গাইডেন কালারটাকে আমি চেঞ্জ করে দিব দুইটাকে ধরলাম ধরার পরে এই জায়গায় চলে গেলাম যাওয়ার পরে একটা ডিফল্ট গাইডেন্ট অ্যাপ্লাই করলাম তারপর এইখানে আমি দিব সায়ান কালার এখান থেকে সায়ান কালার দিয়ে দিলাম এবং এই জায়গায় যেটা দিব এই জায়গায় হচ্ছে ব্লু কালার দিব এখানে আমি ব্লু কালার দিয়ে দিলাম সায়ান এবং ব্লু ওকে এবার এটাকে একটু আরেকটু মডিফাই করব আনগ্রুপ করে দিলাম কারণ এইখানে একটু ভিন্ন কালার এবং এটাতে একটু ভিন্ন কালার ইউজ করব তো এটা ঠিক আছে এটা মডিফাই করতে হবে না মডিফাই করার প্রয়োজন আছে এটা এইটাতে হচ্ছে আমি এটাকে সুইচ করে নেচ্ছি সুইচ যেন এই পাশে ড্র্যাগ কালারটা চলে আসে এবং এইখানে যে কালারটা রয়েছে এটার কালারটাকে আমি কিছুটুক ব্রাইট করে দিই মেজেন্টা কমায় দেব হ্যাঁ তাহলে একটু সুন্দর যা আসবে ওকে এতটুক কমায় দিলাম এখন এটাকে কপি করব আমি ওয়ালটার চেপে ধরে এটাকে কপি করলাম করার পর এটাতে হচ্ছে আমি কাজ করব এটাতে আমি কিটা বাড়িয়ে দেব যেন শ্যাডোর মতো আসে হ্যাঁ কিটা বাড়িয়ে দিলে এটা 50% দিয়েছিলাম ওইটাতে এটা তো 50% তাহলে এই যে শ্যাডো এখানে সেই শ্যাডোটা তৈরি হয়ে গেছে ওকে এবার এইখানের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি এটার এখানে বেশি ডিপ হয়ে গেছে ডিপটাকে কমায় দিব এরকম ওকে এটাতে লাইট বেশি ইউজ হয়ে গেছে লাইটটাকে একটু কম বেশি করে দিলাম এটাতেও একই কাজ করব আনগ্রুপ করে দিই
এখন এটাতে ইয়েলোর পরিমাণটা আমি কমাতে চাচ্ছি, এই জন্য এখানে অরেঞ্জটার পরিমাণ বাড়াই দিচ্ছি। সব কিছু মিলে এ ছিল আমাদের আজকের শিক্ষণীয় বিষয়, অর্থাৎ এটি সিম্বল লোগো ডিজাইন করা। সরি, সিম্বল না, এটা হচ্ছে থ্রিডি, তবে গ্রিড পদ্ধতিতে এই থ্রিডি লোগোটি ডিজাইন করা হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।